তো বন্ধুরা, আজকে যে নাস্তাটা আমি বানাতে চলেছি, এই নাস্তাটা আপনারা পুরো ইউটিউবে খুঁজলেও কোথাও খুঁজে পাবেন না। বাংলা চ্যানেলে এই নাস্তাটা কিন্তু সর্বপ্রথম আমি আজকে বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারবেন। অসম্ভব টেস্টি একটা নাস্তা। আজকের এই নাস্তা বানানোর জন্য দেখুন, আমি এখানে নিয়েছি 1 প্যাকেট সুজি। এই সুজি দিয়ে আজকে এই সুজির কদম নাস্তাটা আমি আজকে বানাবো। এখন আমি সুজির প্যাকেটটাকে কেটে নিচ্ছি। এখানে গ্যাসটা জ্বালিয়ে আমি কিন্তু কড়া বসিয়ে নিয়েছি, আর এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1/2 চামচ, গোটা জিরে 1/2 চামচ, সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লোতে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এই কাপ মেপে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এই চামচে দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। এবার নেড়ে চেড়ে চিনি আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব জলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি, অল্প অল্প দেব আর খুন্তি দিয়ে এভাবে নাড়াতে থাকবো। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেছি। হলুদের গুঁড়োটা এখানে আমি দিয়ে দিলাম, কারণ কালারটা খুবই সুন্দর আসবে। এবার গ্যাসের ফ্লেমটায় আমি কিন্তু লোতে রেখে দিয়েছি। এবার লোতে রেখে নাড়িয়ে আমি একটা দোর আকারে তৈরি করে নেব সুজি। এই দেখুন, নেড়ে চেড়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি, তবে খুব বেশি টাইট করে তৈরি করব না, একটু নরম অবস্থায় এভাবে রেখেছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার সুজিটাকে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এবার আমি এই সুজির ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণে কিন্তু আমি একটা পুর বানিয়ে নেব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার পুরের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আজকের এই নাস্তাটা বন্ধুরা আমি কিন্তু নিরামিষ রান্না করছি। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতার কুচি, 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কার কুচি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কয়েক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চামচ। তবে আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা লেবুর রস দিয়ে দিতে পারেন 1 ফাঁক মতো। স্বাদ অনুযায়ী 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কিন্তু একদম লোতে আমি রেখেছি। আর বন্ধুরা, আজকের এই নাস্তাটা কিন্তু আমি নিরামিষ রান্না করছি, কারণ হলো যারা নিরামিষ খেতে পছন্দ করে এই নাস্তাটা কিন্তু তারা নিরামিষ করে খেতে পারেন। আর যারা যদি খাবেন পেঁয়াজ আর রসুন দিয়ে নাস্তাটা বানাবেন, তারা কিন্তু বানাতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেস করে রাখা আলুটা। এবার আলুটাকে আমি এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে আমি 1 মিনিট মতো রান্না করে নেব। এই দেখুন, আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি।
এবার আমি ডোটাকে হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু ঠেসে নেব। আর এটা এখনো পর্যন্ত একটুখানি গরম আছে, আর এইভাবে গরম থাকা অবস্থায় কিন্তু ভালোভাবে হাত দিয়ে কিন্তু ঠেসে নিতে হবে। আমি এখানে হাতের মধ্যে একটুখানি তেলটা মেখে নিচ্ছি, কারণ হাতের মধ্যে জড়ে যাচ্ছে। এভাবে তেল মেখে বেশ ভালো করে কিন্তু ঠেসে নেব। এই দেখুন বেশ ভালো করে কিন্তু আমি ঠেসে নিয়েছি। আর এটা দেখুন বন্ধুরা কতটা নরম আছে, কতটা নরম আছে, এইভাবে কিন্তু নরম রাখতে হবে। আর আমি যেহেতু ডোটা তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তার কারণে কিন্তু ডোটা এখনো পর্যন্ত গরম আছে আর নরম আছে। আর গরম থাকলে অবশ্যই নরম থাকবে, আর এটা যদি ঢাকা না দিয়ে রাখা হয় কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর এইভাবে কিন্তু নরম রাখতে হবে আজকে কদুম নাস্তাটা বানানোর জন্য। আর এই নাস্তাটা বন্ধুরা, এই নাস্তাটা বলতে গেলে একদম কিন্তু হালকা ফুলকা টেস্টি একটা নাস্তা, মানে তেল ছাড়া, ভাবতে পারছেন? তেল ছাড়া আজকে এই নাস্তাটা আমি বানাবো। এটা খেতে কিন্তু বলতে দুর্দান্ত লাগে, আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটও ভর্তি থাকে। এটা আপনারা সকালে বা বিকালে বা সন্ধ্যায় হোক খেতে পারো, বা স্কুলের টিফিনেও আপনারা তৈরি করে দিতে পারেন, বা অফিসের টিফিনে। এটা কিন্তু দারুণ লাগে খেতে। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার হাতের মধ্যে একটুখানি আমি তেলটা মেখে নেবো। এবার নাস্তাটা আমি বানিয়ে নেব। প্রথমে এভাবে একটু লেচি কেটে নিলাম, দিয়ে হাতের মধ্যে দিয়ে এভাবে মুঠো মুঠো করে নেব। এইভাবে গোল করে নিয়েছি, দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি। এবার দেখুন এই যে দুটো আঙুল, এই দুটো আঙুল এই মাঝখানে দেখুন, এটাকে আমি এইভাবে ফুটাতে থাকবো। এইভাবে ঘুরিয়ে নিয়েছি, আর এই দিকটাই নিচের দিকটাই একটু মোটা রাখবো, আর এই দিকগুলো একটু পাতলা থাকবে। এই দিকগুলো আমি এভাবে পাতলা রেখেছি, আর এই দিকটা এভাবে মোটা রেখেছি। এবার দেখুন, আর এখানে আলু পুরটা আমি এইভাবে গোল করে কিন্তু লেচি লেচি করে করে নিয়েছি। এবার একটা আলু পুর এর মধ্যে রেখে দিলাম, দিয়ে চারদিকটা আমি মুখটা বন্ধ করে নেব। এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে নিতে হবে, দিয়ে হাত দিয়ে এভাবে মুঠো করে গোলটা করে নেব। দেখো এইভাবে মুঠো করে আমি কিন্তু গোলটা বানিয়ে নিলাম, আর হাতের তালুর মধ্যে এভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে একদম কিন্তু বলের মতো গোল। দেখো এইভাবে কিন্তু গোলটা বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে বাসমতি চাল নিয়েছি, ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে আমি 30 মিনিট রেখেছিলাম, চালটা বেশ ভালো করে দেখো ভিজে গেছে, আর জলটা ছেঁকে চালটাকে প্লেটের মধ্যে মেলে রেখেছি। এবার এই নাস্তাটা এর উপরে দিয়ে দেবো, দিয়ে এইভাবে চারদিকটা বেশ ভালো করে ঘুরিয়ে সুজির দিয়ে ডোর গায়ে চালটাকে ভালো করে মেখে নেব। এটাকে এরকম করে আবার এরকম ঘুরিয়েও মাখা যায়। দেখো ঘোরানোর ফলে চালটা বেশ কিন্তু ভালোভাবে নাস্তার গায়ে কিন্তু লেগে গেছে, দেখতেই পাচ্ছ? এইভাবে করে বাকি সবগুলো বানিয়ে নেবো। তবে তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা আমি কিন্তু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেসে। প্রথমে আমি লেচি কেটে নিয়েছি, দিয়ে এইভাবে মুঠো করে নিচ্ছি, একদম কিন্তু এইভাবে গোল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন? দিয়ে দুই হাতে তালুর মধ্যে রেখে এটাকে বেশ ভালো করে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নেব। দিয়ে একটু চ্যাপটা করে দিলাম, দিয়ে এইভাবে দুটো আঙুল দিয়ে এভাবে কিন্তু ঘোরাতে থাকবে। আর দুটো আঙুলের একটা আঙুল কিন্তু আমি এখানে রেখেছি, একটা আঙুল দিয়ে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। দেখো আমি যেভাবে বানিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। তো এদিকটা কিন্তু মোটা রেখেছি, আর এদিকগুলো কিন্তু পাতলা রেখেছি। দিয়ে একটা খোল কিন্তু আমি তৈরি করে নিলাম, এইভাবে কিন্তু খোলটা তৈরি করে নিতে হবে। দিয়ে এই আলুর পুরটা মাঝখানে আমি দিয়ে দেবো, মাঝখানে দিয়ে দেওয়ার পর এই মুখটাকে আমি এইভাবে কিন্তু বন্ধ করে নেব, এইভাবে এইভাবে বন্ধ করে নিতে হবে। দেখো এইভাবে বন্ধ করে আমি কিন্তু সেট করে নিয়েছি। এবার এভাবে করে মুঠো করে নেব।
মুঠো করার ফলে একদম কিন্তু গোল বলের মতো হয়ে গেল। দিয়ে দুই হাতে তালুতে রেখে ভালো করে ঘুরিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু গোল করে ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে যে বাসমতি চাল দেখেছিলাম সেই বাসমতি চালের উপরে দিয়ে এটাকে কিন্তু ভালো করে ঘুরিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু ঘুরালে একাই জড়ে যাবে চাল। একদম বলের মতো এইভাবে ঘুরছে, দেখো কত সুন্দরভাবে। ব্যাস হয়ে গেছে। তো বন্ধুরা এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি বাসমতি চাল না থাকে তাহলে তোমরা এই যে আমার বাড়ির ভাতের চাল মানে সেদ্ধ চাল, এই সেদ্ধ চালও তোমরা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে 2 ঘন্টার মতো রেখে দেবে, চালটা তখন ভিজে যাবে। আর এই চালটাকে ছেঁকে তারপরে এই চাল দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো। তবে আমি আজকে বাসমতি চাল দিয়ে বানিয়ে নিয়েছি। তো একটা আমি তৈরি করে নিয়েছিলাম, আর একটাও তৈরি করে নিলাম। এবার দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু সবগুলো কদম নাস্তা আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এই থালার মধ্যে দিয়ে আমি কিন্তু বানিয়ে নেব। আর এখন এই থালার মধ্যে অল্প একটু সাদা তেল মেখে নিচ্ছি। তেলটা মেখে নিলে যখন নাস্তাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে খুব সহজে কিন্তু উঠে আসবে। এবার এখানে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই থালাটা এর মধ্যে বসিয়ে দেব। এবার একে একে করে কদম নাস্তাগুলো থালার মধ্যে সুন্দরভাবে বসিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু বসাতে হবে। তো একসঙ্গে সম্পূর্ণ কিন্তু দেয়া গেল না, এতটাই আমি দিয়েছি। আর এগুলো এখন আমি ভাপ দিয়ে নেব। তো 15 মিনিট ভাপ দিয়ে নেব, তার মানে যতক্ষণ না এই চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি থালাটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লো টু মিডিয়ামে মাঝামাঝি রেখেছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম কিন্তু ফুলের মতো লাগছে বন্ধুরা এই কদম নাস্তাগুলো। এবার আমি থালাটা তুলে নেব। এবার আমি এই নাস্তাগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা করার পর এগুলোকে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম কিন্তু সুন্দরভাবে চালগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এগুলোকে এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি এর উপরে সামান্য অল্প করে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এতে করে দেখতে সুন্দর লাগবে, খেতে অনেক ভালো লাগবে। তবে বাচ্চারা যদি খায় এর উপরে চিলি ফ্লেক্সটা দিবেন না, কেননা ঝাল লাগবে। আর চিলি ফ্লেক্সটা এই কারণে দিয়ে দিচ্ছি দেখতে একটু ভীষণ সুন্দর লাগবে। এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো আর খুবই হেলদি একটা খাবার বলতে পারেন। মানে আজকাল তো সবাই তেল ছাড়া খাবার খেতে চায়, তাই আজকে এই নাস্তাটা আমি জলের ভাপে তৈরি করলাম। একদম কিন্তু হেলদি, তেল ছাড়া হালকা ফুলকা টেস্টি একটা নাস্তা। এই দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি। এই ভিতরটা দেখুন একদম কিন্তু নরম তুলতুলে, আর আলু পুরি কিন্তু একদম ভরা, অসম্ভব টেস্টি একটা নাস্তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম কিন্তু নতুনভাবে। এই নাস্তাটা আপনারা পুরো ইউটিউবে কোথাও খুঁজলে পাবেন না। আর আপনারা যদি এইরকম নাস্তার রেসিপি দেখতে চান তাহলে বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্টে অবশ্যই জানাতে পারেন, এরকম আরও নিত্য নতুন নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবেন।